জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জী আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকের বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো আজ হচ্ছে 10ই পৌষ 1427 বঙ্গাব্দ, 25শে ডিসেম্বর 2020 সাল ইংরাজিতে, আজ শুক্রবার। তো বললাম যে আজ 25শে ডিসেম্বর, মানে বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিন। তো সেই কারণের জন্যে আমাদের হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিশ্চান ধর্ম এরকম কোনো ব্যাপার নাই, আমরা একটা ধর্মকে সামনে রেখে আমাদের আনন্দ অনুষ্ঠানটাকে পালন করে থাকি। তো সেই আনন্দ অনুষ্ঠানে আপনারা আজকে সকলেই মানে কেক খেতে বেশি পছন্দ করেন এবং কেক খাবেনও, কিন্তু যারা একাদশী করেন বা যাদের একাদশী করতে যারা বাধ্য তাদেরকে মনে করে দিই, আজ কিন্তু মোক্ষদা একাদশী, সুতরাং কেক খাওয়ার আগে একবার মনে করে নেবেন যে আপনার কেক খাওয়া নিষেধ, না কেক খেতে পারবেন। যাই হোক, আজকে সূর্যোদয় হবে সকাল 6:14 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টার সময়। তো দেখুন, কালকেও সূর্যাস্ত হয়েছে 4:59, আজকে 5টা, অর্থাৎ এইবার কিন্তু আবার দিন বাড়া স্টার্ট হলো। পক্ষ আজকে শুক্লপক্ষ, তিথি একাদশী তিথি, যা থাকবে মাঝরাত 1:54 পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ হয়ে যাবে ডেট চেঞ্জ হয়ে। নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, যা থাকবে সকাল 7:37 পর্যন্ত, যোগ শিব যোগ, যা থাকবে বেলা 2:37 পর্যন্ত। আর চন্দ্র মেষ রাশিতেই উপস্থিত আছেন, যা বিশেষ বলে থাকি সেটা হলো রাহুকাল। এই রাহুকাল লাগবে সকাল 10:16 এবং ছেড়ে যাবে বেলা 11:37। তো আপনাদের বারংবার বলি যে রাহুকাল চলাকালীন নতুন কিছু আরম্ভ করবেন না, ব্যবসায়িক কোনো কিছু শুরু করবেন না, কোনো শুভ চুক্তি করবেন না, পাকা দেখা পাকা কথা এগুলো তো একেবারেই না, এবং রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। তো আজকে যারা নতুন চাকরি জয়েন করবেন কিংবা ইন্টারভিউ দিতে যাবেন তাদের মনে করিয়ে দেবো যে রাহুকালটা একটু মাথায় রেখেই কিন্তু আপনারা আপনাদের কাজটা করবেন। আর আজকের দিনে আপনারা একটা শুভযোগ পাবেন, যেটা পাবেন রাহুকাল ছেড়ে যাওয়ার ঠিক পর মুহূর্তে, অর্থাৎ সকাল 11:37 থেকে নিয়ে বেলা 12:58 পর্যন্ত, এবং এই সময়কালের মধ্যে আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজই করতে পারেন, এবং এই সময়কালে করা সমস্ত প্রকার শুভ কাজ, চুক্তি, আলোচনা সবই কিন্তু আপনাদের জীবনে শুভ বলেই প্রমাণিত হয়। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে হলে জানেন রাশিচক্রের মেষ রাশি সবার প্রথম এসে উপস্থিত হন, তাই মেষ রাশির জাতক জাতিকাগণকে বলবো যে আজ কিন্তু নিজের পরিশ্রমের ওপরে অগাধ বিশ্বাস রাখুন, আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে, এবং আজকে ভালো প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আপনি আপনার সমস্ত কাজকে শেষ করতে পারবেন। অল্প আয়াসে কিন্তু আজকে খুব একটা ভালো সফলতা আপনি লাভ করতে পারবেন না, এবং খেয়াল রাখবেন যে আজকের দিনে অপ্রয়োজনীয় ভ্রমণগুলোকে কিন্তু ত্যাগ করুন। বিশেষ করে যারা মনে করুন সেলসে চাকরি করেন বা ঘুরে যাদের কাজ, তাদেরকে বলবো কাজটা কনফার্ম করার পরে তারপর আপনারা মুভ করুন, যান সেখানে। যদি আপনি ভাবেন যে গিয়ে হয়তো কাজটা হয়ে যাবে, আপনি কিন্তু সেক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন না, এবং কোনো একটা অসন্তুষ্টি আজকে দিনের শুরু থেকেই আপনার মনের ভেতরে খচখচ করতে থাকবে, যার জন্যে আপনার মন কিন্তু দিনের শুরু থেকেই একটা বিরক্তিকর জায়গার মধ্যেই থাকবে। আর খেয়াল রাখবেন আপনার কাজ সম্পর্কিত সমস্ত প্রকার সমস্যা বা আপনার ব্যবসা সম্পর্কিত সমস্ত প্রকার সমস্যা আজকের দিনে কিন্তু শেষ হওয়ার জায়গা পাবে, তাই দিনের শুরু থেকে সেদিকটায় ফোকাস রাখার চেষ্টা করুন যে আপনি আপনার এই ধরনের সমস্যাগুলোকে আগে মেটানোর চেষ্টা করবেন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী তার প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা আজ কিন্তু আপনার চিন্তাভাবনাকে পরিচালিত করতে পারে, সুতরাং একদিক থেকে দেখতে গেলে দিনটা কিন্তু আপনার জন্য ভীষণ রোম্যান্টিক দিন হিসাবেই আপনি কাটাতে পারবেন, কিন্তু জীবনসঙ্গী বা সঙ্গিনীকে অধিক গুরুত্ব দিতে গিয়ে আপনি কিন্তু আপনার কিছু শুভ সুযোগকেও নষ্ট করতে পারেন, তাই সেটা নিজের বুদ্ধিমত্তার সাথেই মানে ব্যাপারটা সামলানোর চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন, এবং আজকের দিনে অবশ্যই চেষ্টা করা উচিত রিভাইস পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আয়ত্ত করার।
আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে দুই। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, যারা বিবাহিত তারা কিন্তু প্লিজ সাবধান থাকুন, আজ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে, সেদিকে কিন্তু যাওয়াটা আপনার জন্য সমীচীন হবে না। বরঞ্চ যারা একা আছেন তারা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, যে কোনো ধর্মীয় স্থানে 50 গ্রাম পরিমাণ কাঁচা বাদাম নিবেদন করুন প্রসাদ হিসাবে, এবং সেই ধর্মীয় স্থানের আপনার যিনি আরাধ্য দেব বা দেবী আছেন তাকে আপনার মনোকামনা মনোবেদনা জানিয়ে আপনার দিনটা শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো, পা ফোলা, গাঁটে ব্যথা বা গাউট ডিজিজ বলে যে রোগটা আছে সেই রোগে কিন্তু আপনার আজকে ভোগার একটু সম্ভাবনা রয়েছে, বা যারা অলরেডি ভুগছেন তারা কিন্তু আজকে একটু বেশি ভুগবেন। আর ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজকে আপনার কোনো না কোনোভাবে একটু অলসতা দেখা দেবে, যার ফলে আপনি সঠিক মুনাফা কিন্তু আজকের দিনে করতে পারবেন না। কিন্তু যদি অলসতাকে আপনি ত্যাগ করে একদম সহোৎসাহে কাজে নেমে পড়েন তাহলে কিন্তু আজকের দিনটা আপনি এবার ঘুরিয়েও ফেলতে পারবেন। আর যত রকম ভ্রমণ আছে সেগুলোকে অবশ্যই বাতিল করুন, কারণ প্রত্যেকটা ভ্রমণই কিন্তু আপনার জন্য ঝামেলামূলক হবে। সেই জন্য অবশ্যই বলবো দীর্ঘযাত্রা তো একদমই অ্যাভয়েড করুন, আর যেগুলো যেতে আপনি বাধ্য সেগুলোকে আরেকবার কনফার্ম করে তারপরে যান, নচেত কিন্তু আপনার সময় পয়সা সবই নষ্ট হবে। আর হঠাৎ করে আজকে কিন্তু কোনো কারণে কোনো কিছুতে আপনি ব্যয় করে ফেলতে পারেন, যে আপনার মাসিক বাজেটকেও একটু আঘাত করে দেবে, সুতরাং সেদিকটাতেও সাবধান থাকুন। আর অবশ্যই করে বলবো, যে কোনো প্রকার খারাপ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যাকে খারাপ মনে করছেন তার সাথেও অ্যাভয়েড তাকেও অ্যাভয়েড করুন, আবার সমাজের যাকে খারাপ বলে তাকেও অবশ্যই অ্যাভয়েড করুন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা কিন্তু গড় দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একটু বুদ্ধিমত্তার সাথেই দিনটাকে পার করার চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন, এবং রিভাইজ পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, মদ্যপান থেকে নিজেকে কিন্তু সম্পূর্ণরূপে বিরত রাখুন, কারণ এই একটা বিষয় আপনার অনেক পজিটিভকে নেগেটিভে কনভার্ট করে দেবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, যে কোনো ধর্মীয় স্থানে আপনার আজকে যাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো প্রমাণ হবে, এবং যে ধর্মীয় স্থানেই যান না কেন সেইখানকার আরাধ্য দেব বা দেবীকে আপনি আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে আসুন, দেখবেন অবশ্যই দিনটা ভালোভাবে কাটাতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো, জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা আছে বা ফ্ল্যাট বাড়ি সেইখানকার কিন্তু সমস্যার সমাধান আজকে হয়ে যাবে, এবং আপনি সেখান থেকে বেশ খানিকটা সুবিধাও লাভ করতে পারবেন, তাই দিনের শুরু থেকেই সেদিকটায় ফোকাস রাখার চেষ্টা করুন। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু আজকে কোনো ভালো লোকের দ্বারা একটু অনুপ্রাণিত হতে পারবেন, যার ফলে আপনি কিন্তু আপনার এই ব্যবসাকে খুব শুভভাবেই শুরু করতে পারবেন, এবং আপনার ব্যবসার ক্ষেত্রেও যদি কারোর সুপরামর্শ আপনি লাভ করেন সেটাও আপনার জন্য ভালো প্রমাণিত হবে। তবে বলবো যে যদি আজকে কোনো কারণে কোনো জায়গায় ভ্রমণ করতে হয় যেতে হয় তা সেটা কিন্তু আপনার জন্য লাভদায়কই প্রমাণ হবে, তাই সেই জন্য আজকে কোনো বাতিল করবেন না কোনো ভ্রমণকে, অবশ্যই সেখানে যাবেন এবং কাজগুলোকে সঠিকভাবে শেষ করে আসুন। আর খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু আজকে অত্যন্ত ভালো সজাগ দৃষ্টি রাখুন, যত্ন নিন। এবং সন্ধ্যের দিকে আপনি কিন্তু আপনার বন্ধুবান্ধবদের সাথে খুব ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। আর সবচেয়ে ভালো খবর যেটা, হঠাৎ করে আজকে অর্থ উপার্জনের কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তাই আপনারা সেদিকটায় অবশ্যই খেয়াল রাখুন। খুব ভালো অর্থ লাভেরই সম্ভাবনা রয়েছে বলে বলবো যে যারা লটারি কাটেন, ফাটকা কারবার করেন বা শেয়ার বাজারে ইন্ট্রাডে করেন তারা কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখলে হয়তো আজকে একটু হাসি মুখ আমি আপনাদের দেখতে পাবো। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি বলবো দিনটা বেশ ভালো দিন, তাই আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে তার প্রাপ্য ভালোবাসা সম্মানটা দিন,
এবং দিনটাকে যথেষ্ট ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে সংযুক্ত আছেন তাদের বলবো অবশ্যই দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন, তবে আজকে আগে নতুন পড়া বা কঠিন পড়াগুলো কায়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 8। আর আজকে দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, এত শুভর মাঝখানে অবশ্যই করে নিজের পিতা বা পিতৃ সম্পর্কিত যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন তার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন, কারণ তার কিন্তু আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার অসুস্থতার কারণে আজ কিন্তু আপনার কিছু সময় এবং অর্থ দুটোই অপব্যয় হতে পারে, খেয়াল রাখবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একমুঠো বার্লি নিন, জব, একমুঠো জব নিয়ে তাকে আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে সেটা কোনো নদীতে বা পুকুরে বা পবিত্র জলাশয়ে নিক্ষেপ করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। আর যদি নদী পুকুর বা জলাশয় আপনার হাতের কাছে না থেকে থাকে তাহলে নিয়ম আপনার জানা আছে, একটা বড় পাত্রে জল নেবেন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়ে, পাত্রের ওই জলে ওই জবকে নিক্ষেপ করুন আপনার সমস্ত মনোকামনা জানিয়ে মনোবেদনা জানিয়ে, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। কিন্তু এক্ষেত্রে দুটো নিয়ম আপনাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে জব সমেত পাত্রের ওই জল আজকে আপনি পরিষ্কার করবেন না, যদি পাত্র আজকেই পরিষ্কার করতে হয় তাহলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি কাজটা আপনাকেই করতে হয় তাহলে আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন জব সমেত পাত্রের ওই জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, হয় ওটা কোনো বড় গাছের গোড়ায় কিংবা কোনো খালি জমিতে ফেলে আপনার কাজটা আপনি শেষ করবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলবো যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আজকে সম্পর্কটা কিন্তু বেশ মধুর হবে, বেশ মধুময় হবে। ফলে এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে দিনটা আপনাদের জন্য পারফেক্ট একটা রোম্যান্টিক দিনে কিন্তু পরিণত হবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সাথেও আজকে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন যা আপনার ক্যারিয়ার ইম্প্রুভমেন্টে যেমন সহায়ক হবে তেমনি পরিবারের অন্যদের ভালোর দিকেও কিন্তু ব্যাপারটা থাকবে। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদেরকে বলবো নির্দ্বিধায় বসুন, আজকে সফলতা আপনি লাভ করবেনই করবেন। এবং অবশ্যই করে বলবো যে নিজেকে দিনের শুরু থেকে পড়ামুখী করে রাখুন আর নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন, কারণ ওগুলো কিন্তু আজকে আপনাকে বেশি শুভ ফল দিয়ে যাবে। এবং আপনাদের প্রিয়জনেদের জীবনেও আজকে যথেষ্ট ভালোবাসা থাকবে, মানে আপনি আজকে সারাদিনই বিভিন্ন ভালোর মাধ্যমে নিজেকে বেশ মুগ্ধ দেখতে পাবেন এক কথায় বলতে গেলে। এবং সিরিয়াসলি দিনটা শিক্ষার্থীদের জন্য কিন্তু সবচেয়ে দুর্দান্ত দিন, মানে আজকে বেশি কথা বলার কোনো জায়গাই থাকছে না, স্টুডেন্টরা আজকে খুব লাভবান হবে কর্কট রাশির জাতক জাতিকারা এই বিষয়টা থেকে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 3। আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে এত ভালোর মাঝখানে শুধু একটাই নেগেটিভ থাকবে যে সরকারি কোনো সুযোগ থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন যদি সেখানে আপনার উপস্থিতি অবর্তমান থাকে। তাই আজকে যত রকম সরকারি ঝামেলার মুখোমুখি আপনি আছেন সেগুলোকে আগে মেটানোর চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে অবশ্যই মহাদেবের পুজো করুন এবং যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তাহলে আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে আপনাদের ধর্মের নিয়মনীতি মেনে একটু উপাসনা করে আসুন এবং তাদেরকে আপনাদের মনোকামনা মনোবেদনা জানান, দেখবেন এর মাধ্যমে আপনি অবশ্যই খুব ভালো সুখভাবে দিনটাকে আজকের দিনে পার করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আপনার কোনো পুরনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে আপনার আজকের দিনে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে এবং বা তারা আজকের দিনে হঠাৎ করে আপনার বাড়িতেও এসে উপস্থিত হতে পারে এবং তার মাধ্যমে কিন্তু আপনি আজকের দিনটাকে ভীষণ ভালোভাবে আনন্দের সাথে কাটাতেও পারবেন। আর আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে কর্মক্ষেত্রে তারাও কিন্তু আজকে আপনার সঙ্গ লাভে ভীষণ খুশি হবে এবং আপনাকে কিন্তু একটু সাহায্য ইনফ্লুয়েন্সও দেবে যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ার একটু ভালো ইম্প্রুভ করতে পারেন, সেদিকটায় অবশ্যই দিনের শুরু থেকে খেয়াল রাখুন। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো ব্যবসাতে কিন্তু খুব ভালো আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই দিনের শুরু থেকেই নিজের কর্মজগতের দিকে সিংহরাশির সমস্ত জাতক জাতিকার উচিত ফোকাস করা, যার যেখানে যা সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে ফেলা।
এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু আজকের দিনে বজায় রাখুন, তাকে বেশিও রাখুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কটাকে একটু সতেজতার মধ্যে আনার চেষ্টা করুন। হতে পারে আপনার বয়স 50 বছর 60 বছর, কিন্তু সেই ইয়াং বয়সের তেজটাকে যদি আপনি আজকে প্রকাশ করেন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সামনে, দেখবেন একটা মনে রাখার মতন দিন আজকের দিনে আপনারা উপহার হিসাবে পাবেন আপনাদের জীবনে। এবং আপনাদের যত রকম স্থগিত কাজ আছে সেগুলোকেও আজকে আগে শেষ করে ফেলাটা আপনাদের উচিত। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই করে দিনের শুরু থেকে পড়ামুখী হন, কিন্তু নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আজকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন। আজকের দিনে পড়ে যে পড়াটা পড়বেন সেটা আপনার চিরজীবন মাথায় একদম ছবির মতন গেঁথে যাবে, তাই সেদিকটায় ফোকাস রাখুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে মনের মধ্যে কিন্তু কোনো অধার্মিক বিষয়কে আসতেই দেবেন না, নিজেকে একটু ধার্মিক রাখার চেষ্টা করুন সমস্ত বিষয়ে। দেখবেন সব দিক থেকেই আপনি ভালো ফল পাবেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই, যে কোনো ধর্মীয় স্থানে হলুদ রঙের কিছু মিষ্টি দান করে দিন। সেটা লাড্ডু হতে পারে, হলুদ রঙের অন্য কোনো রকম মিষ্টি হতে পারে, রসালোও হতে পারে, রস ছাড়াও হতে পারে, কিন্তু হলুদ রং হতে হবে। দেখবেন এর ফলে আপনি কিন্তু আপনার অনেক নেগেটিভকে আজকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি আজ কিন্তু আপনি কোনো মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেটা যে কোনো প্রকার সম্পর্ক হতে পারে, বিপরীত লিঙ্গের সাথেও হতে পারে, আবার কোনো ব্যবসায়িক সম্পর্কও হতে পারে, বাট প্রত্যেকটা সম্পর্কই কিন্তু আজকের দিনে মিথ্যা বলেই ভবিষ্যতে প্রমাণ হবে। তাই নতুন সম্পর্ক জড়ানোর ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি ব্যাপারটাকে পারলে অ্যাভয়েড করে দিন, এবং অবশ্যই করে বাস্তবটাকে গ্রহণ করুন এবং ভবিষ্যতের জন্য আজকের দিনে পরিকল্পনা করুন। আজকে যা করবেন, আপনি 5 টাকা খরচ করবেন কিংবা 5 টাকা উপার্জন করবেন, একটা লোককে আপনার জীবন থেকে তাড়িয়ে দেবেন কিংবা একটা লোককে আপনার জীবনে সংযুক্ত করবেন, প্রত্যেকটাই কিন্তু ভবিষ্যতের দিকে খেয়াল রেখে করুন, সেটা আপনাকে লাভ দিয়ে যাবে। আর খেয়াল রাখবেন আপনার বিরোধীদের থেকে কিন্তু আজকের দিনে আপনার সাবধান হওয়া উচিত, সাবধান থাকা উচিত, বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে বলবো এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করলে সমস্যা বাড়বে বই আপনার কমবে না, তাই সাবধান। এবং আজকের দিনে আপনার ঠান্ডা লাগা, জ্বরে ভোগা কিংবা সর্দি কাশি হওয়া, এগুলোও অসম্ভব কিছু কাজ হবে না, সেই জন্য অবশ্যই বলবো যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আজকের দিনে বাড়ির বাইরে বেরোন। আর যারা শিক্ষার্থী তাদেরকে বলবো আজ কিন্তু পড়তে বসাটা আপনাদের জন্য একটা যেন বিরাট টাফ কাজ হয়ে দাঁড়াবে, মানে এভারেস্টের চড়ার মতন একটা ব্যাপার, কিন্তু যেহেতু পড়া আপনার ধর্ম তাই বলবো সমস্ত প্রতিকূল অবস্থাকে পার করেও আপনার পড়তে বসা উচিত, কিন্তু নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আয়ত্ত করতে যাবেন না, ওগুলো সময়ের অপচয় ছাড়া আর কিছুই প্রমাণ করবে না। আপনার উচিত রিভাইজ পড়ার সাথেই নিজেকে সংযুক্ত রাখা। এবং যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো না, গতকালকের মতন আপনাদের দাম্পত্য অশান্তি বা এই জীবনসঙ্গী সঙ্গিনীর সাথে অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং আপনি যতই চেষ্টা করুন না সমস্ত সমস্যাকে মিটিয়ে ফেলার সেটা কিন্তু অর্থহীনই প্রকাশ পাবে। সেই জন্য বলবো একটু বুদ্ধিমত্তার সাথে দিনটাকে পার করার চেষ্টা করুন, এবং যতটা বেশি সম্ভব আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর থেকে একটু দূরত্ব বজায় রেখে কম কথা বলে দিনটা পার করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 8। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজেকে সৎ রাখুন এবং কর্মঠ করে রাখুন, সারা দিন কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখুন, সেটা আপনাকে যথেষ্ট শুভ ফল দেবে। অলসতা এবং অসততা দুটোই কিন্তু আজ আপনাকে ভয়ানক ক্ষতির মুখে নিয়ে গিয়ে দাঁড় করাবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই। বাড়ির বাইরে যাকে আপনার প্রথম চোখে পড়বে যে ইনি ভীষণ দুঃখী গরিব, এনার কিছু একটা সাহায্যের প্রয়োজন আছে, তাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য দিয়ে তার দিনটাকে একটু ঘোরানোর চেষ্টা করুন। দেখবেন
এই কাজটার মাধ্যমে আপনি আপনার অনেক নেগেটিভকে আজকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলবো, যারা চাকরি করছেন প্রাইভেট সেক্টরে করুন বা সরকারি অফিসে করুন, তাদের কিন্তু পদোন্নতির একটা খুব ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজেকে কিন্তু দিনের শুরু থেকেই নিজের কাজের সাথে সংযুক্ত রাখার চেষ্টা করুন এবং সময় পেলে বা অবসর সময়ে পারিবারিক কাজেও নিজেকে একটু অংশগ্রহণ করান, একটু দায়িত্ব কাঁধে তুলে নিন। দেখবেন এই দুটো বিষয়ই কিন্তু আজকে আপনাকে খুব ভালো শুভফল দেবে। এবং আজকের দিনে যদি নতুন কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হয়, তিনি বিপরীত লিঙ্গ কি সমান লিঙ্গের ওটা কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যদি যোগাযোগ হয় জানবেন তিনি আপনার কোনো না কোনো উপকারে আজকে লাগবে। তাই আজকে কারুর সাথে কোনোভাবেই খারাপ সম্পর্ক করবেন না এবং অবশ্যই করে আপনার চিন্তাভাবনা বা পদ্ধতিগত বিষয়গুলোকে একটু ভালোভাবে মেনটেন করার চেষ্টা করুন, যাতে করে আপনি একটা সঠিক দিশা নিজেও দেখতে পান এবং অন্যদেরও দেখাতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। তবে হ্যাঁ, আপনার বাড়ির পরিবেশ আজকে যথেষ্ট মনোরম থাকার দরুন আজ কিন্তু আপনি খুব ঠান্ডা মাথায় আপনার কর্মজীবনে প্রবেশ করতে পারবেন, যেটা আপনার জন্য সিরিয়াসলি খুব ভালো প্রমাণিত হবে। এবং আজকে আপনার সমস্ত কাঙ্ক্ষিত কাজকে সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন, সেটা আরও ভালো ফল দেবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা উচ্চ গড় দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটা ভালোভাবে পার করার চেষ্টা করুন। এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, তাদের বলবো আজ রিভাইজ পড়ার সাথে সাথে নিজেকে নতুন পড়া বা কঠিন পড়ার সাথেও সংযুক্ত করুন, কারণ আজ সব দিক থেকেই আপনি ভালোই ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 2, কিন্তু আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজেদের দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মাঝে অন্য কোনো বিষয় বা কাউকে কিন্তু প্রবেশ করতে দেবেন না। যদি অন্য কেউ প্রবেশ করে সেক্ষেত্রে আপনি দেখতেই পাবেন যে আপনাদের দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কটা হঠাৎ করেই কেন জানি নষ্ট হয়ে যাবে। সেজন্য সেই বিষয়ে সাবধান থাকুন এবং আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মের হন কোনো অসুবিধা নেই, আপনার থেকে বয়সে যারা সিনিয়র বৃদ্ধ অনেকটাই বয়স্ক যারা, তাদেরকে কিছু সাহায্য দানের মাধ্যমে আপনার দিন শুরু করুন। দেখবেন অবশ্যই খুব ভালো শুভফল পাবেন তাদের আশীর্বাদে এবং সেটা চেনা অচেনা বাড়ির মধ্যেকার বা বাড়ির বাইরের এর কোনো মাথা ব্যথা নেই। বয়স্ক লোককে সাহায্য করাটাই কিন্তু আজ আপনার মূল লক্ষ্য থাকবে। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলবো, আপনি আপনার কেরিয়ার পরিবর্তনের যদি কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে সেটা করে ফেলুন, কারণ সেটা আপনার জন্য কিন্তু খুব শুভ ফলই নিয়ে আসবে। সেজন্যে সেদিকটায় আপনি গুরুত্ব দিতে পারেন এবং উচিত হবে আজকে আপনার সমস্ত কাজকে সময় মতন শেষ করা, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। আর আপনার যে পুরনো অফিস, তার উচ্চ আধিকারিকরাও কিন্তু আপনার ওপরে ভীষণ সন্তুষ্ট হবেন এবং খুশিও হবেন। সুতরাং একবার আপনি সুযোগ পাবেন বাছাই করার যে নতুন কোনো কিছুর সাথে আপনি সংযুক্ত হবেন নাকি পুরনোটার সাথেই সংযুক্ত থাকবেন, তাই সেদিকগুলোকে খেয়াল রাখবেন। এবং অবশ্যই করে বলবো যে আপনার উচিত আপনার থেকে বয়সে বড় বা এক্সপিরিয়েন্সে বড় তাদের সাথে একটু পরামর্শ করা এবং তাদের মতামত অনুসরণ করা, সেটা কিন্তু আপনাকে সঠিক দিশা দেখাবে আপনার কেরিয়ারে ইম্প্রুভমেন্টের জন্য। আর যারা সেবা ক্ষেত্রের সাথে যুক্ত সেই ধরনের ব্যক্তিদের জন্য দিনটা কিন্তু আজকে সিরিয়াসলি ভীষণ মনোরম দিন হবে এবং তারা কিন্তু আজকের দিনে একটা খুব ভালো চূড়ান্ত সফলতা লাভ করতে পারবেন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি, তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোভাবে দিনটাকে কাটান এবং তাকে তার প্রাপ্য সম্মান ভালোবাসাটুকু অবশ্যই দিন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করুন এবং নতুন পড়া বা কঠিন পড়ার সাথে সাথে রিভাইজ পড়াকেও আজকে আপনার জীবনে সংযুক্ত রাখুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের টাকা পয়সা বা ব্যাংকের সমস্ত জিনিসপত্র, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাসবুক, চেকবুক, এগুলোকে একটু যত্ন করে রাখার চেষ্টা করুন, কারণ
এগুলো কিন্তু আজকে লুট হওয়া বা নষ্ট হওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে। যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে একটা লবঙ্গ নিন, তাকে মধুতে চুবিয়ে আপনার সমস্ত মনোকামনা মনোবেদনা জানিয়ে মা দুর্গার চরণে অর্পণ করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে অন্য কোনো ধর্মের হন তো কোনো অসুবিধা নেই, আপনি আপনার পবিত্র ধর্মীয় উপাসনালয়ে যান এবং সেখানে আপনার ধর্মের রীতিনীতি মেনে আপনার ধর্মের আরাধ্য দেব বা দেবীকে অবশ্যই একটু উপাসনা করুন এবং তাকে আপনার সমস্ত মনোবেদনা মনোকামনা জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করুন, দেখবেন অবশ্যই খুব ভালোভাবে দিনটা আপনি পার করে দিতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনুরাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ আপনার উপার্জনের সুযোগ এবং ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে, ফলে আপনার নিজেকে উচিত দিনের শুরু থেকে সেদিকেই ফোকাস রাখা। এবং আজকের দিনে যদি আপনার সুযোগ আছে সামর্থ্য আছে তাহলে আপনি একটা নতুন বাড়িও কিনতে পারবেন, ফ্ল্যাটও কিনতে পারবেন, জমিও কিনতে পারবেন। সুতরাং যাদের সুযোগ আছে তাদের বলবো সেদিকটায় আগে ফোকাস করা উচিত। এবং আজকে কিন্তু কিছু ফাটকা অর্থলাভেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই দিনের শুরু থেকেই সেদিকটায় ফোকাস রাখার চেষ্টা করুন। মানে বিশেষ করে যারা লটারি কাটেন, ফাটকা কারবার করেন, শেয়ার বাজারে ইন্টারডে করেন তাদেরকে বলবো এই সুযোগটা গ্রহণ করুন। এবং অবশ্যই করে আজকের দিনে আপনি কিন্তু মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করুন, বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে বলবো দিনের শুরু থেকেই কিন্তু এদিকটায় ফোকাস থাকা উচিত যদি আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ারে কিছু ইম্প্রুভমেন্ট আনতে চান তো। এবং আজকের দিনে হঠাৎ করেই আপনার কোনো উপহার পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্র থেকে হতে পারে। আর যারা পড়াশোনার সাথে জড়িত তাদেরকে বলবো আজকে দিনের শুরুতেই নিজেকে পড়ামুখী করুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন, কারণ আজ আপনার আগ্রহটাও পড়াশোনার দিকে একটু বেশি থাকবে। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে দিনটা ভালোভাবে পার করার চেষ্টা করুন এবং নিজের বুদ্ধিটাকে যথেষ্ট খাটান যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে আপনি কীভাবে খুশি রাখতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, এই যে বললাম আপনি লটারি পেতে পারেন সেদিকটায় কিন্তু সিরিয়াসলি একটু ফোকাস করুন। আমার মনে হয় আজকের দিনটা ধনুরাশির জাতক জাতিকার জন্য মেবি কারুর কারুর খুব স্পেশাল ডে হয়ে যেতে পারে। আর যাদের লটারির ব্যাপার নেই, নেশা নেই, তারা সম্পদের দিকে থাকার চেষ্টা করুন। আজকে খুব কম দামে খুব দামি কোনো প্রপার্টিকে আপনারা পারচেসও করে ফেলতে পারেন, তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে। আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, দিনের শুরুতেই বাড়ির বাইরে বেরোলেন এবং কোনো একজন নিডি দুঃখী ব্যক্তিকে কিছু দান প্রদানের মাধ্যমে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই খুব ভালো শুভ ফল পাবেন। তবে খেয়াল রাখবেন ওই এক টাকা দানে দিলাম আর আপনিও পেয়ে যাবেন এরকম কিছু না, এমন একটা দান দিন যেন সেটা আজকে তার সারাদিনের কাজে লাগতে পারে, দেখবেন আপনি সিরিয়াসলি খুব ভালো শুভ ফল অবশ্যই লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ সমস্ত প্রকারের যুক্তিতর্ককে এড়িয়ে চলুন, কোনো বাগবিতণ্ডায় কারুর সাথে জড়াবেন না, কারুর সাথে না মানে কারুর সাথে না। এবং আজকের দিনে আপনি আপনার সন্তানের দিকে যথেষ্ট ভালো নজর দিন, কারণ সন্তানের কিন্তু আজকে সুখ হ্রাস পেতে পারে, তো আপনারই উচিত তার পাশে দাঁড়ানো। এবং অবশ্যই করে বলবো যে আজ মিডল ম্যান হয়ে কাজ করার চেষ্টা করুন, সরাসরি কোনো ব্যাপারে যুক্ত হবেন না, সরাসরি কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি মিডিলে থাকার চেষ্টা করুন। এবং অবশ্যই করে দিনের শুরু থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত নেগেটিভ মেন্টালিটি লোকেদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, সমস্ত নেগেটিভ কথাবার্তা চিন্তাভাবনা সেখান থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখুন। আর অবশ্যই করে আজকের দিনে আপনার উচিত অতিরিক্ত ব্যস্ততা এড়িয়ে চলা এবং নিজেকে যথেষ্ট সময় দেওয়া, আর সব কাজ কিন্তু সাহসের সাথে করার চেষ্টা করুন। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই আপনার উচিত আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে তার উপযুক্ত প্রাপ্য সম্মানটুকু ভালোবাসাটুকু দেওয়া এবং অবসর সময়টুকু তার সাথে একটু কাটানো।
আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো পড়াশোনার ব্যাপারে আজকে একটু অনীহা আপনাদের দেখা দেবে, তাই নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আয়ত্ত করার বদলে আপনি যদি রিভাইজ পড়ার সাথে নিজেকে যুক্ত রাখেন সেটা কিন্তু আপনার জন্য বেশি শুভপ্রদ প্রমাণিত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ডিম মাছ মাংস মদ্যপান এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, এগুলোর প্রত্যেকটাই আপনাকে নেগেটিভ ফলাফল দেবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, অচ্ছুদ্দের কিছু দানের মাধ্যমে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর অচ্ছুদ বলতে হিন্দু ধর্মে ডোমেদেরকে মানা হয় আর অন্যান্য ধর্মে কাকে মানা হয় আমি সঠিক জানি না, তবে এটাও বলতে পারি অচ্ছুদ বলতে তারাও প্রমাণিত হয় যাদেরকে সবাই ঘৃণার চোখে দেখে। তো আপনারা নিজের বুদ্ধি খাটিয়ে সেই ব্যক্তিকে খুঁজে বার করে তাকে কিছু দান দেওয়ার মাধ্যমে আপনার দিন শুরু করুন, দেখবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ কিন্তু সমাজে আপনার গুরুত্ব বাড়বে, আপনার কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে, আপনার পরিবার পরিজনের কাছে আপনার গুরুত্ব বাড়বে। আর যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বলবো সামাজিক গুরুত্ব বাড়ালেই কিন্তু আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারের ইম্প্রুভমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন, তাই দিনের শুরু থেকে নিজেকে সেদিকে ফোকাস রাখার চেষ্টা করুন। আর যে যাই করছেন না কেন, চাকরি ব্যবসা বা কোনো পেশা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনে দুর্দান্ত সফলতা লাভ করতে পারবেন, তাই নিজেকে দিনের শুরু থেকে সেদিকটায় ফোকাস রাখার চেষ্টা করুন। এবং আজ আপনি খুব গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ যা এতদিন যাবৎ শেষ হচ্ছিল না তাকে শেষ করতে পারবেন, এবং সেটা শেষ করার চেষ্টা করাটাই আগে আপনার উচিত, সেটা কিন্তু আপনার জন্য বেশি ভালো প্রমাণিত হবে। আর বিবাহিত দম্পতি যারা আছেন কিংবা মনে করুন যারা প্রেম করছেন তাদেরকে বলবো যে আজ নিজের জীবনের যত রকম সমস্যা আছে, আপনার আর আপনার জীবনসঙ্গীর মধ্যে যত রকমের সমস্যা আছে সেগুলোকে আগে সমাধান করার চেষ্টা করাটা বেশি ভালো হবে, দেখবেন তার মাধ্যমে আপনি খুব ভালোভাবে আজকের দিনটা পার করতে পারবেন। এবং ভ্রমণ বা বিনোদনমূলক সমস্ত বিষয়েই কিন্তু আজকে খুব লাভজনক প্রমাণ হবে, তাই যারা সেলসের চাকরি করেন বা ঘুরে কাজ করেন তাদের বলবো দিনের শুরু থেকেই নিজেকে সেদিকটায় ফোকাস রাখার চেষ্টা করুন। আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই দিনের শুরু থেকে নিজেকে পড়ামুখী করে রাখুন এবং নতুন পড়া বা কঠিন পড়াগুলোকে আগে আয়ত্ত করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে সাত। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে নিজের ভুল বা অন্যের ভুল, কোনো ভুলকেই আজকে বেশি ঘাঁটানোর চেষ্টা করবেন না, কাউকে কোনো দোষারোপ করার চেষ্টা করবেন না, চুপচাপ থাকাটাই বেশি ভালো হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। অসত্য গাছের গোড়ায় যদি একটু জল ঢেলে আপনার দিন শুরু করেন এবং তাকে আপনার মনোকামনা বা মনোবেদনা জানান তো দেখবেন আপনি বেশি ভালো ফল পাবেন অন্য সমস্ত বিষয়ের থেকে। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমেই বলবো আজ আপনার উচিত আপনার মনোবলকে একটু উঁচু রাখার, এবং সেটা থাকবেও, পারিবারিক পরিবেশটাও যথেষ্ট ভালো থাকবে, মানে গত কয়েকদিন যা কাটিয়েছেন তার থেকে আজকে ফার বেটার আপনারা থাকবেন। আর আপনাদের উচিত আজকে কোনো বয়স্ক ব্যক্তির সাথে কোনো প্রকার তর্ক করা উচিত নয়, সেদিকটা খেয়াল রাখা উচিত, তাতে যদি ওনার ভুল থাকে মারাত্মক তাও চুপ থাকুন, কিছু বলার দরকার নেই। আর এটাও খেয়াল রাখবেন আপনার চরম মনোভাবকেও কিন্তু আজকের দিনে আপনার অ্যাভয়েড করে চলা উচিত, বেশি রাগও দেখাতে যাবেন না, আবার খুব বেশি অনুশাসনের মধ্যেও নিজেকে দাঁড় করাবেন না। আর পারিবারিক সদস্যদের সাথে সমস্ত কিছু পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ বা কাজ করাটা কিন্তু আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে, নচেৎ আপনি যদি একার বুদ্ধিতে করতে চান তাহলে আপনি দোষের ভাগী হয়ে যাবেন, সেই জন্য সেই বিষয়ে অবশ্যই সাবধান থাকুন। আর নিজের দক্ষতাকে আজকের দিনে চেনার চেষ্টা করুন, তাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদের বলবো দিনটা যথেষ্ট ভালো দিন, তাই নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে উপযুক্ত তার প্রাপ্য ভালোবাসা সম্মানটুকু দিয়ে দিনটাকে ভালোভাবে পার করে দেওয়ার চেষ্টা করুন।
যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের বলবো আজকে দিনের শুরু থেকেই নিজেকে পড়ামুখী করে রাখুন এবং রিভাইজ পড়ার সাথে সাথে নতুন পড়া বা কঠিন পড়াগুলোকেও আয়ত্ত করার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 5, আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে একা থাকার চেষ্টা করবেন না, যতটা বেশি সম্ভব নিজের পরিবার পরিজনের সাথে একত্রিত থাকার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, কোনো অশুদ্ধ গাছের গোড়ায় জল ঢেলে আপনার দিন শুরু করলে আপনি কিন্তু সিরিয়াসলি দিনটা খুব ভালোভাবে কাটাতে পারবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তো যদি প্রতিকারগুলো আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন দেখার পর, আর যদি প্রতিকারগুলো কোনো কাজে না আসে তাহলে মন খুলে ডিসলাইকও দিতে পারেন। তবে বলবো যদি প্রতিকারগুলো কাজে এসে থাকে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটা আপনার ব্যবহার করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রিয়জনদের কাছে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, যাতে তারাও তাদের দৈনন্দিন লাভটা এই ভিডিও থেকে তুলতে পারেন। আর যদি আমাকে কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে বা কোনো মতামত দেওয়ার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই সঠিক সময় সঠিক লোকের উত্তর দিয়ে দেবো, এ বিষয়ে তো কোনো সন্দেহ রাখি না। আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তন্ত্রবিজ্ঞান পরিবারের মেম্বার হয়ে থাকুন, যাতে আমি আপনাদের হিতার্থে যত ভিডিও দিয়ে থাকি তার প্রত্যেকটা নোটিফিকেশান ইউটিউব সঠিক সময় আপনাকে পাঠিয়ে দেয় এবং আপনি ভিডিওটার লাভটা নিতে পারেন। আজকের বেশি আর কিছু বলবো না, শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো এত সুস্থ রাখো যে তারা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ আসি, কাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। আজকের মতো আমার ছুটি দিন, নমস্কার।